গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডোমকলে। ঘটনায় প্রতিবেশীর নামে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডোমকলে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ডোমকলের রমনা বসন্তপুর এলাকায় গৃহবধূ মমতাজ খাতুনের শিশুদের সাথে খেলা করছিল প্রতিবেশী একতার আলী মণ্ডলের এক শিশু। সেই সময় একতার আলী মণ্ডলের শিশুর গলার মালা হারিয়ে যায়। সেই মালা মমতাজ খাতুনের পরিবার কুড়িয়ে পায়। পরে তা প্রতিবেশীকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও ওই গৃহবধূর ওপর সন্দেহের বশে হুমকি দিতে থাকে প্রতিবেশী একতার বলে অভিযোগ। এতেই ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই গৃহবধূর মৃত্যু হয়। ঘটনায় প্রতিবেশী একতার আলী মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। এরা বিশাল ভাবে হুমকি দিয়েছে, তোকে কাল 10টার ভিতরে মেরে ফেলাবো আর বেলা 4টা বাজতে বাজতে তুই মরে যাবি। তো সত্যি কথা তাই হয়েছে, এদের দুটো গ্রামের মানুষ আছে, জিজ্ঞেস করতে পারেন। একবার 10টার সময় আমার বোনের ইয়েছে, বেলা 7টা 8টার সময় মারা গেছে। মানে কি হয়ে এরকম হলো? এরকম হয়েছে যে হঠাৎ পড়া চাপ দিছে, পিস্তল বের করবো, তোকে কাটবো মারবো। ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে গৃহবধূর মৃত্যু হলো তদন্তে নেমেছে পুলিশ। আর বাবা কিছুই তো করেন, হুমকি দিয়েছে বললেন যে আপনি হুমকি না তো এমনি শুনেছিল, পারামাসকে ডেকেছিল আপনার পারামাসের সবাই বলল যে হলো ওদেরকে ডাকো, ডাকে ডাকতে যায় তখন এখন বলছে যে ই হয়নি, এখন সবাই বলছে যে মেরে ফেলেছে, বুঝতেছেন? কবরে দিলেছে, মাই ফেলেছে, তার স্যার খুব কবরে দিলেছে, কিছু না। আমার ভগ্নপতি আর আপু এসেছিল, এমনি ওর মেয়ের মালা হয়েছে তো আসবে না বলে দিলে, তাই আমি দেখা করতে এসেছি। তাই বলছে ওর বন্ধুকে একটা নিয়ে এনেছিল, তাই বলছে যে কবরে দিয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।